করতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই ভাইয়ের মুক্তি দিতে হবে দিয়ে দাও এই ভাইয়ের মুক্তি দিতে হবে দিয়ে দাও ধন্যবাদ সেতু আপাকে ধন্যবাদ আজকের এই স্লোগান রানী প্রতিবাদ সভার সভাপতি পরিবারের জানাবা বেবি নাজনীন আপা এই পর্যায়ে بسم الله الرحمن الرحيم آج کے چودھری اینی مکتی پریشد آیوجت বিক্ষোভ অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে উপস্থিত জিআর সৈনিক সংগ্রামী নেতারা নেতাকর্মীরা সকলকে সংগ্রামী সালাম আজকে আমরা যে বিক্ষোভ করছি এই বিক্ষোভ শহীদ উদ্দিন আলীর জন্য আমানুল্লাহ আমানের জন্য মুন্নার জন্য মজনুর জন্য এবং সকল বিএনপি যত বন্দী আছেন সকলের জন্য এবং রাজবন্দী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য বন্ধুরা আপনারা আজকে এই ডেমোনস্ট্রেশন করছেন এর ধারাবাহিকতা বাংলাদেশ থেকে শুরু হয়েছে সারা বিশ্বে চলছে এই আন্দোলন আজকে এই আন্দোলন তারই ধারাবাহিকতার একটি অংশ এবং আজকে আমরা শহীদ উদ্দিন আলীর মুক্তি চাই কারণ সম্প্রতি অ্যানিকে অ্যারেস্ট করা হয়েছে সে অ্যানি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা তাকে আটকে রেখে সরকারের আন্দোলন চলছে সরকারের রাজনীতি চলছে আমাদের রাজবন্দীদেরকে বন্দী করে আমি বলতে চাই আজকে আপনাদের সরকারকে বলতে চাই আপনারা এই এইভাবে আপনাদের রাজনীতি চলবে না আপনাদেরকে অতি সত্বর ছেড়ে দিতে হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ উইমেন বেগম খালেদা জিয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই তার মুক্তি ছাড়া কোনো ইলেকশন সম্ভব না কোনো সংলাপ সম্ভব না সংলাপ যদি করতেই হয় করবেন জনাব তারেক রহমানের সাথে আমাদের নির্বাচন হবে না নির্বাচন হবে না আমরা জানি আপনি প্রধানমন্ত্রী আপনার রাজনীতি টিকে থাকবে ততদিন যতদিন আপনি বেগম খালেদা জিয়াকে আটকে রাখবেন যতদিন আপনি তারেক রহমানকে আসতে দেবেন না আপনার রাজনীতি শেষ নিবু নিবু করছে আপনি যতদিন থাকবেন ততদিন চেষ্টা করেন দেশের মানুষগুলো যেন বাঁচে সারা বিশ্বের যুদ্ধ দেখে আপনার অনুশোচনা হওয়া উচিত বুঝে নেওয়া উচিত যে বাংলাদেশের মানুষগুলোর প্রাণ যদি যায় তাহলে কি হবে কেমন হবে আমাদের আগামী দিনগুলো যেন সুন্দর হয় সুষ্ঠু হয় সেই দোয়াও আপনি করতে হবে আপনাকে অতি সত্বর আপনাকে পদত্যাগ করতে হবে এবং সংলাপের পরিবেশ তৈরি করতে হবে তারেক রহমানবিহীন কোনো ইলেকশন হবে না খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো ইলেকশন হবে না আপনার পদত্যাগ ছাড়া কোনো ইলেকশন হবে না আপনার সবকিছুই আপনার হাতে আপনি হচ্ছেন অ্যাবসলিউটলি পাওয়ার ইউ নো অ্যাবসলিউট পাওয়ার ইজ অ্যাবসলিউট করাপ তো আপনি পদত্যাগ করতে হবে আমাদের যত রাজবন্দী আছে তাদেরকে মুক্তি দিতে হবে কারণ আপনার কোর্ট আপনার লয়ার আপনার বিচারপতি আপনার সংবিধান তো আপনার জিনিস এগুলো আপনাকেই বদলাতে হবে আপনি বদলাবেন আপনি আইন পাস করবেন
যদি আপনিও আমাদের একটা এই নির্বাচনের সারিতে এসে দাঁড়াতে চান তাহলে আপনাকে নিরপেক্ষ হতে হবে আপনাকে নিজেকে তারপরে আপনাকে নিরপেক্ষ আন্দোলনের জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য সেই সারিতে এসে দাঁড়াতে হবে আপনি নির্বাচন করবেন নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে আপনি এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে দরকার বিশ্বের অবস্থা বর্তমান পরিস্থিতি আপনি নিশ্চয়ই বুঝতে পারেন সারা বিশ্ব আপনাকে নিয়ে ভাবছে আপনি বাংলাদেশের কি অবস্থা করে ফেলেছেন কি হাল করেছেন তো আমরা অতিসত্বর এর এই নিয়ে আর আলোচনা করে লাভ নেই সবকিছু আপনার আপনার হাতে আপনি চাইলেই বেগম খালেদা জিয়ার মুক্তি হতে পারে আপনি চাইলেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে আপনি চাইলেই তারেক রহমান ফিরে আসতে পারে শুধু আপনি চান না বলে আপনার প্রশ্নটা এরকম আমি চাই কিন্তু কেন চাইব আপনাকে চাইতেই হবে আপনাকে এই পজিশনে আসতেই হবে এবং সম্মানের সাথে এই পদত্যাগ করতে হবে যাতে আপনাকেও আমরা সম্মান করতে পারি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আগমনী বার্তা তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন দেশে ফিরবেন সকল জিয়ার সৈনিকের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন এবং একটি নির্দলীয় সরকার তৈরি করবেন এবং তারপরে যাতে সুন্দর একটি ইলেকশন হতে পারে সুন্দর একটি নির্বাচন হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ সেই স্বাধীনতাকামী মানুষগুলোর স্বপ্ন পূরণ হতে পারে বাংলাদেশ একটি সুখ সুন্দর সচ্ছল শান্তিপূর্ণ পরিবেশ ফিরে পেতে পারে সেই কামনায় আজকে সকল সৈনিককে ধন্যবাদ জানাচ্ছি এই বিক্ষোভে আসার জন্য বিক্ষোভ করার জন্য আগামী দিনে রাষ্ট্রনায়কের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে আপনাদেরকে কোথায় রাজপথে ফয়সলা হবে বর্তমানের সারা বিশ্বের বিপ্লবী নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক তার অপেক্ষায় আছি আমরা সকলেই একসাথে রাজপথে দাঁড়াবো আর ফয়সলা হবে সেখানে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বিক্ষোভে অংশগ্রহণ করবার জন্য আমি সকলের নাম নিতে পারলাম না